কেউ না কেউ না প্রিমিয়ারে কেউ আমন্ত্রণ করেনি ছবিটা দেখা হয়নি কাছাকাছি হলে আসেনি তো হাই গেছ আমি আমরা নিজেরা বলি ওটিটিতে রিসেন্ট রিলিজ বাংলা ছবিগুলো কবে আসবে কবে আসবে তা বুড়ো সাধু ছবিটা অ্যামাজন প্রাইমে কালকে চলে এসছে ঝটপট করে আমি তো দেখে নিয়েছি তোমরাও দেখে নাও এই ছবির গল্পটা একটু করে বলবো একজন ফিল্ম মেকার ঋত্বিক চক্রবর্তী গল্পটা আমাদের ন্যাট করছে তো তার লাইফের ঘটে যাওয়া একটা ইনসিডেন্ট যেটা তাকে ভাবতে এটুকু বোঝায় সে পাগল হয়ে যাচ্ছে কেন সে মনোবিদকে দেখালো না কেন সে ভাবছে তার এই মুহূর্তগুলো কাউকে বলা দরকার এবার তার জীবনে এমন কি ঘটনা ঘটেছিল বুড়ো তার কানেকশান কী তার এই জার্নিটার সাক্ষী হতে গেলে যাও অ্যামাজন প্রাইমে এর থেকে বেশি গল্প জানতে হলে সিনেমাটা কি দেখেই নাও পজিটিভ দিক নেগেটিভ দিক প্রথম কথা ছবিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে ছবিটার মধ্যে এই যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে এবং হ্যালো সিনেশন বলি বা এই যে সাইকোলজিক্যাল ড্রামা এগুলো কিন্তু খুব সহজে না বানানো যায় না ঠিক আছে তো এই জিনিসটা বাংলায় অ্যাটলিস্ট চেষ্টা করা হয়েছে এবং এরকম ধরনের এক্সপেরিমেন্টাল কিছু ডিরেক্টররা কাজ করছে ভালো লাগে তো এটা আমার ভালো লেগেছে আচ্ছা প্রথম পজিটিভ হচ্ছে এখানে যারা যারা পারফরমেন্স দিয়েছে মেইনলি ঋত্বিক চক্রবর্তী ভালো কাজ করবে এটা খুব স্বাভাবিক মানুষটাকে আমি সামনাসামনি দেখেছি তার সাথে কথা বলেছি এইটুকু বুঝতে পেরেছি যে ইনি একদম অন্যরকমই মানুষ গুরু এবং তার অভিনয় প্রত্যেকটা ক্যারেক্টার সে যে ছবিতে তার অভিনয় হোক ছাপ তিনি ছাড়বেন আর মাঝে মাঝে ভুলে যাই এরকম ছাপ তিনি ছাড়েন কি করে ইনি কি কোনো স্ট্যাম্প নাকি কি ঈশাকে অল্প চরিত্রে সুইট লেগেছে বাদ বাকি সাপোর্টিং কাস্ট ভালো এবং শেষ দশ পনেরো মিনিটে বাবুর যে মাখো ব্যাপারটা এটা প্রথম থেকে একটু মিস করছিলাম কিন্তু পরে জমিয়ে দিয়েছে গুরু আচ্ছা সাপোর্টিং কাস্ট এবং সবার অভিনয় বেশ ভালো ছবির সেকেন্ড পজিটিভ হচ্ছে এই ছবি স্ক্রিপ্টের মধ্যে প্রথম দিকে যে আপ অ্যান্ড ডাউনসগুলো হবে সেটা না অডিয়েন্সকে একদম বসিয়ে রাখবে স্থিতিতে অডিয়েন্স মানে নড়তে নড়তে পারবে না কিন্তু মাঝে কয়েকটা জায়গায় কি হচ্ছে না হচ্ছে আমি বলছি তবে ছবিটা গল্পটা বেশ ভালো এবং শেষের পনেরো মিনিট ভালো লাগে গল্পটা বেশ ভালো লাগে আচ্ছা ছবির থার্ড পজিটিভ হচ্ছে এই ছবির এডিটিং পুরো চুমু অর্ঘ কমল মিত্র ছবিতে শুধু এডিটিংয়ে করে নিই ছোটো ছোটো অভিনয় করেছে এই ছবিতে যে মদের ঠেকটা দেখানো হয়েছে সেই জায়গায় যদি আপনি কালারটা দেখেন না একটু নেশা নেশা হয়ে যাবে মানে এত সুন্দর কালার লাগে এবং এডিটিংও খুব ক্রিস্পি ছবিটাকে কখনো না ওই বোর পর্যায়ে নিয়ে যায় না আচ্ছা এবার যদি ছবির আমি নেগেটিভ দিক বলি তো আমার এই ছবির নেগেটিভ দিক যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ছবিটা একটা টাইমের পরে গল্প বলার ধরন রেগেটিভ স্টাইলটা একটু হলেও একটু হলেও মানে মনে হয় যে রিপিটেটিভ লাগছে একটু হলে মনে হয় যে একটু এক আমি আসছে দ্বিতীয়ত হচ্ছে ছবিটার মধ্যে একটা টাইম আসে আমি বেশি কিছু বলতে পারছি না তাহলে অনেকে বললো স্পলার দিয়ে দিচ্ছ সেই জায়গাটায় মনে হয় এই ছবিটা একটা সাইকোলজিক্যাল ড্রামা সম্পূর্ণভাবে চলে যাবে এবং একটা বড় টুইস্ট থাকবে শেষের মুহূর্তে। এবং যেটা আমাদের দেখানো হয় সেটা হয়তো কিছু জায়গায় ভালো লাগছে সেটা হয়তো ভালো লাগে তবে আমার মনে হয় যে সম্পূর্ণ লেভেলের যে আশাটা করেছিলাম সেটা হয়তো পূরণ হলো না তবে ওভারঅল ছবিটা কিন্তু তারা ভালো ছবি এবং এখানে ঋত্বিক চক্রবর্তী যদি ক্যারেক্টারের ডেপথটা দেখো মাটাল জীবনটা দেখো সিনেমাটোগ্রাফির মধ্যেও সিনেমাটা ভাব রয়েছিলো গুরু তো আমার সিনেমাটোগ্রাফিও বেশ ভালো লেগেছে এবং আরও একটা জিনিস আমার এই ছবির বলার রয়েছে সেটা হচ্ছে ডিরেক্টর হতে গেলেই তোমার ঘরের দেওয়ালে পাঁচ মিশালি ডিরেক্টর 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 আমার ছবি থাকতে হবে তুমি ছোটোবেলা থেকে সিনেমা জিয়ে এসছো সিনেমা বুঝে এসছো সিনেমার বাঞ্ছানামের বাগানে খেলে এসছো এটা বোঝাতে হবে তার থেকেও ক্রস রোডে তোমার লাইফ কখন কীরকমভাবে ট্রিগার করবে এখন তোমার লাইফ জাস্ট ঘুরে যাবে এবং কোথা থেকে তুমি ফিল্ম মেকার হয়ে যাবে এটাকে যেরকমভাবে বোঝানো হচ্ছে এই খোঁচাটা আমার বেশি ভালো লেগেছে এবং একটা কথা ভিডিও শেষকালেও বলতে যে সেটা হচ্ছে এত বাংলা ছবি দেখা হলো বুড়ো সাধু দেখা হলো না যে ছবিটা বেশ ভালো লেগেছে আমার এটা ওটিতে দেখতে হচ্ছে এটা খারাপ লাগে ছবিটা আমি কেন দেখিনি তবে মানে সব সময় না ওই সিনেমা হলটা আসাটাও কোন কোন হলে আসছে এটাও একটু ম্যাটার করে ঠিক আছে তো এই জন্য একটু খারাপ লাগে তবে আমি দেখা মাত্রই জানালাম কেমন কি লেগেছে তোমরা যারা দেখে নিচ্ছো কেমন কি লেগেছে কমেন্টটা অবশ্যই জানাও আর যারা দেখো নি ওয়েট কেন করছো যাও ওটিটি অ্যামাজন প্রাইম দেখো ঋত্বিক চক্রবর্তী বুঝতে পারছো না আর এই ভিডিওটা ভালো লাগে তাহলে কী করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব রেড বাটনটা প্রেস করে দাও কেউ জানালো না কেউ না এই একটা প্রিমিয়ারের জন্য তবু বললো না কষ্ট পেলাম এবার জানালে যাবো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর গরিব মানুষ ডেসক্রিপশান নট ডেসক্রিপশানে দুটো লিঙ্ক দিই আমি ইনস্টার ফেসবুক যেখান থেকে আমরা বন্ধুতে পারি কথাবার্তা হবে বস সেখানে আর আর হচ্ছে কি জনতা আমাদের পাশে আছে খুব ভালো থাকে নিজেদের খেয়াল রেখো ইউ বস টেক কেয়ার